কাঞ্চনপুর আনন্দবাজারের সিমনা বর্ডারে শুক্রবার গুলিতে শহীদ হলেন এক কর্তব্যরত বিএসএফ জুয়ান গিরিশ কুমার যাদব তিনি বিএসএফের একশো পঁয়তাল্লিশ বেটেলিয়ানের হেড কনস্টেবল ছিলেন এদিন সীমান্তে ট্রায়াল নেবার সময় তাকে লক্ষ্য করে ওপার থেকে গুলি চালায় জঙ্গিরা গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেখান থেকে হেলিকপ্টার করে আগরতলায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা দেশের শোকে ছায়া নেমে এসেছে